তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, নিয়ে চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও। আর আর কি কব, যাই হোক তাহলে আজকের ব্লগটা দেখেন। আর ওই সামনে সামজু আসতেছে, ওরে নীতি যাচ্ছি আমি। তাহলে অনেকদিন পর, ঠিক আছে, আমরা ব্লগ বানাচ্ছি এখন। একটা ব্লগ আসার পর এতদিন লেট হয় কেন সেটা আজকে এই ভিডিওতে বলবো, ঠিক আছে। কারণ কি অনেকেই আশা করে যে ভিডিও পরপর হোক, পরপর আসুক, কিন্তু হয়ে ওঠে না। কারণ কি একটার পর একটা ঝামেলা লাগেই থাকবে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে এইবার আমাদের যে মেইন ক্যামেরা, ঠিক আছে, আমাদের ক্যামেরা যে মেইন ক্যামেরা এটা গেছিল নষ্ট হয়ে, ঠিক আছে। সেই জায়গা মনে করো 3,500 টাকা মতো খরচ হয়েছে, যার জন্য মেইন ক্যামেরা দিয়ে তো হয় না, আর ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তো এখন চলতেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। আমার তো মনে করেন স্ট্যান্ড কম পারি, এখন গ্রাউন্ডে আসি প্র্যাকটিস করতে। এখন গ্রাউন্ডে এসে প্র্যাকটিস করতে গেলে দেখা যায় কিছু কিছু ছেলেপেলে আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করে, ঠিক আছে। মানে তাদের সাথে মুখ লাগতে গেলেও ভেজাল হয়ে যায়, কারণ কি ভাষাগত দিক দিয়ে তারা তেমন ভালো না, ঠিক আছে। মানে তাদের সাথে যদি কথা বলি তাহলে দেখা গেলো দিন শেষে আমারই অপমান হয়ে গেল অথবা খারাপ কিছু বলে দিল। এই জন্য প্র্যাকটিস করতে গেলেও আমাদের একটু একটু ঝামেলা হচ্ছিলো। কিন্তু যাই হোক, আমাদের গ্রাউন্ডটা অনেক বড় আছে, ঠিক আছে, যার জন্য ঝামেলা এরাই টেরাই যাই হোক, আমাদের এইটুক জায়গা আমাদের জন্য তেমন কোনো সমস্যা না। আর রেগুলার ভিডিও হচ্ছে কি, মাথা যদি সব দিক দিয়ে সব সমস্যার দিক দিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে রেগুলার ভিডিও হবে, ঠিক আছে। আর আমাদের মনে করেন এই কয়েকদিনের মধ্যে গেঞ্জির ঝামেলা হচ্ছে, তারপরে আমাদের একটা ইভেন্ট আছে, ঠিক আছে, সামনে খুব শীঘ্রই একটা ইভেন্ট আছে, আমরাই করব। সেই ইভেন্টেরও ব্যবস্থা করতে হবে, কী দেখি করা নেই, সব যাবতীয় যা যা সব করতে হবে, এখন সব কিছু চিন্তাভাবনা তো করতেই হয়, ঠিক আছে। যে মানে আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের গ্রুপের ব্যাপার, মানে যতদিন না কোনো একটা জিনিস নিজে মানে নিজের হিসেবে ধরবে, ঠিক আছে, যে না জিনিসটা আমার করতে হবে, ঠিক আছে, মানে নিজের বলে যদি মনে না করে তাহলে আসলে কি অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। মানে গ্রুপ নিয়ে তো শুধু আমি একা চিন্তা করলে হয় না, সবারই কম বেশি চিন্তা করতে হবে, ম্যানেজমেন্টের একটা দায়িত্ব থাকবে, তা সবাই সব দায়িত্ব পালন করতে পারে না অথবা করতে চায় না, কারণ কি দিন শেষে হয় কি সব আমারই করতে হয়, এই জন্য মনে করেন একটু ঝামেলা হয়ে যায়। এই হচ্ছে ঝামেলা, ঠিক আছে। হাই বলে দাও। হাই, ঠিক আছে। এরাও আমাদের ভাই ব্রাদার, ঠিক আছে, সবই ভাই ব্রাদার, কিন্তু এদের মানে কিছু কিছু ভাই ব্রাদার আবার আছে যারা এক এক সময় এক এক রকম হয়ে যায়, ঠিক আছে। দেখবেন হঠাৎ করে ভালো আবার দেখবেন হঠাৎ করে খারাপ, এখন কিছু বলারও নেই, ঠিক আছে। এরকম পাপি থাকবে, এরকম লোকজনদের সাথেই চলতে হবে। এখন যা বলতেছিলাম যে আর আরও একটা বিষয় আছে কি, যে মনে করেন আমি ভিডিও করব, ঠিক আছে, মানে আমার ভিডিওই রেকর্ড হবে, কিন্তু রেকর্ড করার কোনো পাবলিক নেই, ঠিক আছে। মানে ঘটনাটা কীরকম কি, যদি আমি কাউরে বলি যে আমার একটা ভিডিও রেকর্ড করে দাও কি একটু হেল্প করে দাও, তাহলে তারা আবার মুখ ভ্যাংসাংই মানে একটা বাজেভাবে রিয়াকশান দেয়, ঠিক আছে, যার জন্য বলাও নিষেধ করে দিছি। এখন মনে করেন যে একটা ভিডিও যদি ভালোভাবে বানাতেও চাই তাহলেও তো মনে করেন একটু মুভমেন্ট করার জন্য একজন লোক লাগে, ঠিক আছে। তা আমার বলতে গেলে সেরকম কোনো লোক নেই, সবাই অনেক ভালো, ঠিক আছে। এখন নিজের ভিডিও নিজের মতো করতে হয়, এই যে ট্রাইপড রয়েছে, ঠিক আছে, ব্লকের মতো ভিডিও এগুলো করতে কোনো ঝামেলা হয় না, কিন্তু স্ট্যান্ড ভিডিও করতে গেলে একজন হলেও তো একটু রেকর্ড করে হেল্প করতে হয়। তা আমার এখানে তেমন লোক নেই, যার জন্য ভিডিও করার যে ইচ্ছা, ঠিক আছে, সেই ইচ্ছাটাও থাকে না, এই জন্য ভিডিও করি না মেনলি, ঠিক আছে। এখন চেষ্টা করবো একা একাই করার, আমার বড় ট্রাইপড আছে, ঠিক আছে, আমি এখন যদি ভিডিও রেগুলার যদি আনতে মানে আনতে পারি তাহলে আমি ওই ট্রাইপডটা দিয়ে বসাই এক জায়গায় করব। স্ট্যান্ড ভিডিওই তো তেমন একটা ঝামেলা হবে না, কিন্তু এক সাইডে তো আর এক সাইডে গেলে একটু ঝামেলা হবে। আর যত যাই হোক, আমাদের গ্রাউন্ডে এখনও পাবলিক কেউই আসেনি, ফাঁকা, পুরো ফাঁকা রয়েছে, এখন আমি একাই রয়েছি, ঠিক আছে। আর আমার সাইকেল ওইখানে পড়ে রয়েছে,
এই যে ছেলেটা, এই আছে এত আন্তরিক একটা ছেলে, এদিকে আমার ধারে আয়, ঠিক আছে? এ হচ্ছে স্বামী, ঠিক আছে? সে খুলনা থেকে এই জায়গা আসে, সে মানে বিশাল লোক। কি অবস্থা দিনকাল, কিরাম যায়? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার তো ভালো যায় না, তাহলে কেন পারবো? কি হয়েছে? আছে ভিডিও, তোর ভিডিওর প্রথম দিকে দেখলে বুঝতেই পারবে না। দাদা কষ্ট হয়েছে, কারণ দাদা হচ্ছে কি সাইকেল সেল করে দেবে। হ্যাঁ, এই যে তো লিক করে দিয়েছে, ঠিক আছে? এখন মেনে নিয়ে একটা ঘটনা ঘটছে কি, আমার এই যে ফ্রেমটা, ঠিক আছে, আমার এই ফ্রেমে ভালোবাসা, অনেক ভালোবাসা, ঠিক আছে? এই জায়গা আরও বেশি ভালোবাসা আছে, ঠিক আছে? একজনের মানে আমি কিনেছি ফ্রেম, কিনেছি 2 দিন হয়েছে, ঠিক আছে? জাস্ট 2 দিন। আমার ওই জায়গা আছে গিয়ার চেঞ্জার আছে না, নর্মালি 3টা যেটা, ওইটা লাগাই দিছি যাতে চেনটা একটু কম পড়ে। তা সে এমন গুঁতো দিছে যে ফ্রেমের ওই জায়গাতে পুরো সুলে ফেলাই দিছে, একেবারে পুরো সুলে ফেলাই দিছে। এখন কি বল, মেন ঘটনা যার জন্য ফ্রেম সেল, ফ্রেম তো সেল হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে দেখতে দেখতে গেল ওই সাইকেল নিয়ে, ও ওই তো আসতেছে। না না পাচ্ছে না, আমরা এই কয়জন আছি কেবল। আর প্রত্যেকদিন গ্রাউন্ডে আসলে একটা এমন একটা অবস্থা হয়, ঠিক আছে? বাড়িতে বেরোয়ছি পুরো রোদ্দুর রোদ্দুর, মানে কি একেবারে মাথা নষ্ট রোদ্দুর। আর এখন এই হচ্ছে আবহাওয়া, বাতাসও শুরু হয়ে গেছে, একটু পরে বৃষ্টিও হবে না। এই হয় প্রত্যেক দিন, এই হয়। সুরমা কালা বুলা তে লারে নি, মুহ তে মুস্কারা ঝুঠা জো পরদে পাবে নি, কিনে আ পিছে লায়ে তে কিনে চারে নি, গিন গিন কে দিল তোড়দি জো টুটদে তারে নি, রেহানি হোনে এতবার সোহনিয়ে, রেহানি হোনে এতবার, এইদা নি চলদে প্যার সোহনিয়ে, এইদা নি চলদে প্যার, ਇਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ ਸੋਹਣੀਏ, ਇਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ। ਜ਼ੁਲਫਾਂ ਦੇ ਜਾਲ ਤੇਰੇ ਨੀ ਖੁਦਾ ਦਾ ਕਹਿਰ ਕੁੜੇ, ਨੈਣ ਬੇਕਾਬੂ ਤੇਰੇ ਬਣਦੇ ਆ ਜ਼ਹਿਰ ਕੁੜੇ, ਬਸ ਇੱਕੋ ਮੰਗੀ ਰੱਬ ਤੋਂ ਮੰਗੀ ਤੇਰੀ ਖੈਰ ਕੁੜੇ, ਸਾਡਾ ਕਸੂਰ ਸਿਕਾ ਦਾ ਕੱਢਿਆ ਜੋ ਵੈਰ ਕੁੜੇ, ਮਾੜੀ ਤੂੰ ਕੀਤੀ ਬੇਹਿਸਾਬ ਸੋਹਣੀਏ, ਮਾੜੀ ਤੂੰ ਕੀਤੀ ਬੇਹਿਸਾਬ, ਇੱਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ ਸੋਹਣੀਏ, ਇੱਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ, ਇੱਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ ਸੋਹਣੀਏ, ਇੱਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ। তাহলে হয়তোবা ভিডিওর মানে যে ভাবসাপ, ঠিক আছে, দেখলেন যে ভিডিও এরকমই হয়, মানে গ্রাস যদি না করলে যা হয়, ঠিক আছে? এবং যাই হোক, করে তো দিছে, সেটাই আমার জন্য অনেক। এখন আমরা হচ্ছে একটু কাজে বেরোয়ছিলাম, এখন সে কাজ থেকে করে আসি, আমরা গ্রাউন্ডে আসি। আর গ্রাউন্ডে তুলনামূলক আমাদের যে মানে ইস্টার্ন রাইডার, ঠিক আছে, মানে আমাদের নতুন নতুন ইস্টার্ন রাইডারও আসতেছে, আবার কিছু পুরাতন ইস্টার্ন রাইডারও আছে, ঠিক আছে? সবই বলতে গেলে বিগিন, মানে শুরু করেছে জাস্ট, কিন্তু তাও অনেকেই ছিল সেই দিন, দিনটাও ভালো ছিল। আর সবাই যদি আসে তাহলে তো আরোই ভালো লাগে, সেই দিক দিয়ে অনেক ভালো একটা দিন ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার, ঠিক আছে? সেটা অবশ্য আসবে। আর
আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন।